সুন্নত অনুযায়ী খানা খাওয়ার সময় পেটের এক ভাগ খালি থাকতে বলা হয়েছে, কিন্তু অনেকেই পুরো পেট ভরে একেবারে তৃপ্তি মিটিয়ে খাবার খেয়ে থাকে। এমনভাবে খানা খেলে সুন্নতের খেলাফ হবে কি না? হানাফি মাজহাবের অনুসারী হয়ে আহলে হাদিস মেয়েকে বিয়ে করার হুকুম কি? পেশাব করে পানি নেয়নি, এই ধরনের ওজর অনেকেই ব্যক্ত করে থাকেন। এক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ নামাজে নিয়ে যাওয়ায় কি করণীয় আছে? আমার নফল নামাজে উজু ভেঙে গেলে কি পুনরায় উজু করে নামাজটি কাজা পড়তে হবে? হ্যাঁ ভাই, শরীয়তের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো এবং তোমরা তোমাদের নিজেদের কোনো আমলকে নষ্ট করো না। সুতরাং কোনো ভাই যখন, কোনো মানুষ, কোনো মুসলিম যখন কোনো আমল শুরু করে দেয়, তো সে আমলটি শুরু হয়ে যাওয়ার পর সেটি কোরআনের নির্দেশ অনুযায়ী নষ্ট করা, বাতিল করে দেওয়া এর অনুমতি নেই, নিষিদ্ধ। এজন্য ফিকহে হানাফিতে এ কথা কোরআনের আলোকে সাব্যস্ত যে নফল শুরু করার মাধ্যমে এটি ওয়াজিবে পরিণত হয়ে যায়। অর্থাৎ যখন একটি মানুষ কোনো একটি আমল শুরু করে দিল, তখন সেই আমলটি সেটি পূর্ণ করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। সুতরাং যদি মাঝপথে কোনো কারণে আমলটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে বা আমলটি নষ্ট করে দেয়, তাহলে সে আমলটি আবার পূর্ণ করা, পুনরায় এটা তার জন্য জরুরি হয়ে যায়। সুতরাং নফল নামাজ শুরু করার মধ্যখানে, নফল নামাজের মধ্যখানে যদি কারো উজু ভেঙে যায়, তাহলে সে উজু করে আবার হয় অপূর্ণ নামাজটাকে বেনা করার মাধ্যমে পূর্ণ করবে, আর যদি সেটা না করে তাহলে পরিপূর্ণভাবে সেই নামাজটিকে আবার কাজা করার মাধ্যমে পুনরায় আদায় করতে হবে, পড়তে হবে, অন্যথায় সে গুনাহগার হবে। প্রিয় দর্শক, তৃতীয় যেই প্রশ্ন রয়েছে আজকে আমাদের সম্মুখে আলোচনা করার জন্য, সেটি হলো যে উপস্থিত কাউকে নামাজে ডাকলে সে বলে আমার কাপড়ে সমস্যা আছে বা কাপড় ভালো নেই, পাক নেই, অথবা বলে যে আমি পেশাব করে পানি নেইনি, এই ধরনের ওজর অনেকেই ব্যক্ত করে থাকেন। এক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ নামাজে নিয়ে যাওয়ায় কি করণীয় আছে আমাদের জানালে উপকৃত হব। দর্শক, এরকম একটি সমস্যা আমরা অনেকেই সম্মুখীন হয়ে থাকি, এবং অনেক ভাই যাদেরকে নামাজের কথা বললে তারা নামাজে শরীরের অপবিত্রতা কিংবা কাপড়ের অপবিত্রতার অজুহাত তারা পেশ করে থাকেন, অথবা তারা মনে করে থাকেন পেশাব করে পানি নেয়নি, এই অপবিত্রতার কারণে তার নামাজ শুদ্ধ হবে না। তো প্রিয় দর্শক, এক্ষেত্রে শরীয়তের মূল বিধান হলো যদি তার কাপড় অথবা তার শরীর এই পরিমাণ অপবিত্র থাকে, যেই পরিমাণ অপবিত্রতার কারণে নামাজ শুদ্ধ হবে না, তাহলে তো সেই ক্ষেত্রে তার নামাজ পড়া এটি অনর্থক হবে। কিন্তু এটি আমাদের জেনে রাখা উচিত যে পেশাব করে পানি না নিলেই একজন মানুষের গায়ে অথবা তার কাপড়ে এই পরিমাণ নাপাকি থাকে না, যেই পরিমাণ নাপাকির কারণে তার নামাজ অশুদ্ধ হবে। কারণ পেশাব অনেক সময় যদি ফোঁটা ফোঁটা পড়া বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এরপরে এই পেশাবের জায়গায়, পেশাবের রাস্তায় সামান্য একটু যে পেশাবের অবশিষ্টাংশ থেকে যায়, সেটুকু যদি কাপড়েও লেগে যায়, ততটুকুর দ্বারা সেই পরিমাণ নাপাকি হয় না যা সহ নামাজ পড়ার অবকাশ নেই। সুতরাং এ বিষয়টি আমাদের জেনে রাখা ভালো, এবং এটি সেক্ষেত্রে এটি উপস্থাপন করা যেতে পারে যে আপনার শরীরে পেশাব কয়বার করেছে বা কী পরিমাণ পেশাব কাপড়ে বা শরীরে লেগে থাকতে পারে। যদি সেটা খুব বেশি পরিমাণে না হয়, তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে হলে ততটুকু পরিমাণ এটাকে ক্ষমার যোগ্য মনে করা হয় এবং সেভাবে নামাজ আদায় করা যেতে পারে। সুতরাং যদি নিশ্চিতভাবে কেউ নিজের শরীরে যথেষ্ট পরিমাণ নাপাকি আছে কথা যদি নিশ্চিতভাবে না জানে, অর্থাৎ তার শরীরে নাপাক বলতে যে তরল নাপাক যেটা দেখা যাচ্ছে না,
যেটি অদৃশ্য নাপাক, যেমন পেশাবের ফোঁটা টেটা লেগে থাকা, এটা হলো অদৃশ্য নাপাক, দৃশ্যমান নয়। এমন নাপাক যদি শরীরের মধ্যে লেগে থাকে তাহলে কমপক্ষে আমাদের দেশের যে 5 টাকার কয়েন রয়েছে এই কয়েন পরিমাণ যদি নাপাকি গায়ের মধ্যে শরীরের কোনো অঙ্গে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে না। অথবা আর যে তার যদি এর কম যদি নাপাকি থাকে, নাপাকির অর্থ হলো যে পেশাবের নাপাকি, পায়খানা নাপাকি নয়, এতটুকু কম যদি নাপাকি থাকে তাহলে সেই নাপাকি সহ নামাজ শুদ্ধ হয়ে যাবে। কাজে এক্ষেত্রে আমরা যখন কেউ এইভাবে অজুহাত পেশ করবে তখন তাকে আমরা মাসআলা বুঝিয়ে তাকে আমরা উদ্বুদ্ধ করতে পারি যে এতটুকু সামান্য নাপাকি সহ নামাজ হয়ে যাবে, আপনি পরবর্তীতে পরিপূর্ণ পবিত্রতা সহ নামাজ আদায় করবেন। এভাবে উৎসাহিত করে নামাজে আনার সর্বাত্মক চেষ্টা করাটাই হবে বুদ্ধিমানের কাজ। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের কাছে, আব্দুল মুমিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, হানাফি মাজহাবের অনুসারী হয়ে আহলে হাদিস মেয়েকে বিয়ে করার হুকুম কি? প্রিয় দর্শক, ইসলাম ধর্মাবলম্বী যে কোনো নারী পুরুষের মধ্যে শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলো পালনের শর্তে বিবাহ বন্ধন বৈধ রয়েছে, সেই হিসেবে হানাফি মাজহাব এটি যেমন এটির অনুসরণের মাধ্যমে একজন মানুষ ইমানদার থাকে, ইমানদার হয়, ঠিক তদ্রূপ আহলে হাদিস যেই স্কুল অফ থট রয়েছে বা যাই ফিকহের যেই একটি দর্শন বর্তমানে প্রচলিত রয়েছে সেটি অনুসরণের মাধ্যমে কোনো ব্যক্তি ইমান থেকে খারিজ হয়ে যায় না, বরং সেও ইমানদার থাকে। কাজেই এই ধরনের নারী পুরুষের মধ্যে বিবাহ বন্ধনে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যার কিছু নেই। তবে হ্যাঁ, স্বাভাবিকভাবে দাম্পত্য সুখের জন্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যে এবং তাদের মধ্যে বোঝাপড়া ভালো হওয়ার জন্যে এই ধরনের বিষয়ে মতভেদ থাকলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিতর্ক তৈরি হয় এবং সেখান থেকে দাম্পত্য জীবনে নানা ধরনের অমিল এবং কলহ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে বিষয়টিতে নিশ্চিত হয়েই তারপরে বা বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আলোচনার মাধ্যমে একটি সুন্দর মীমাংসায় উপনীত হয়েই দাম্পত্য সম্পর্ক স্থাপন করাটা এটি বুদ্ধিমত্তার পরিচয় হবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, সালে আহমদ নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন লেবানন থেকে, যে সুন্নত অনুযায়ী খানা খাওয়ার সময় পেটের এক ভাগ খালি থাকতে বলা হয়েছে, কিন্তু অনেকেই পুরো পেট ভরে একেবারে তৃপ্তি মিটিয়ে খাবার খেয়ে থাকে, এমনভাবে খানা খেলে সুন্নতের খেলাফ হবে কি না বা এইভাবে খানা খাওয়া যাবে কি না, এই হলো প্রশ্ন। প্রিয় দর্শক, লেবানন প্রবাসী সালে আহমদ ভাই, খাবারের ব্যাপারে আপনি যে কথাটি বলেছেন যে আমরা জানি যে পাকস্থলী অথবা নিজের যে খাদ্য থলি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন মানব দেহের মধ্যে বা প্রতিটি প্রাণীর দেহের মধ্যে, তার পরিপূর্ণটি খাদ্যের দ্বারা পরিপূর্ণ করতে নিষেধ করা হয়েছে, বরং 3/1 যেন আমরা খাদ্য থলির 3/1 পরিমাণ যেন খাবার খাই, এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং এটি গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে বর্ণিত হাদিসেই বর্ণিত রয়েছে। হযরতে মিকদাম ইবনে মাদী কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মালা আদামিয়ুন উইআআন শাররাম মিন বাতনিন বিহাসাবি ইবনে আদম উকুলাতুন ইউকিমনা সুলবাহু ফাইন কানা লা মুহালাতা ফাসুলুসুন লিতুআমিহি ওয়াসুলুসুন লিশারাবিহি ওয়াসুলুসুন লিনাফাসিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ পৃথিবীতে যত থলে পূর্ণ করে থাকে, যত ব্যাগ বোচকা পূর্ণ করে থাকে, তার মধ্যে যে নিজের পেট যেটা মানুষ উদর পূর্ণ করে এর চেয়ে খারাপ আর কোনো কিছু মানুষ পূর্ণ করছে না। অর্থাৎ একেবারে পেট পুরে খাবার খাওয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিকৃষ্ট পূর্ণকরণ বলে আখ্যায়িত করছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিহাসাবি ইবনি আদম উকুলাতুন ইয়াকিমনা সুলবাহু, একজন ব্যক্তির জন্য তো এতটুকু খাদ্য কয়েক লোকমা খাবার গ্রহণ করাই যথেষ্ট যার মাধ্যমে তার পিঠ সোজা থাকে, অর্থাৎ সে জীবন ধারণ করতে পারে, তার জীবনটা চলতে পারে, এতটুকু খাবার খাওয়াই তো একজন ব্যক্তির জন্য যথেষ্ট। আর যদি যদি বেশি খেতে চায়, যদি বেশি খেতে চায় তবুও এই পরিমাণ খাবার খাওয়া উচিত, যে ফাসুলু সুনলি তো আমি, যে পাকস্থলী অথবা পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য থলির তিন ভাগের এক ভাগ খাবারের জন্য, ফাসুলু সুনলি সারা সারাবিহি, আর তিন ভাগের এক ভাগ হলো পানির জন্যে, ফাসুলু সুনলি নাফাসিহি, আর তিন ভাগের এক ভাগ হলো সেখানে বাতাস এবং শ্বাস প্রশ্বাস আপ ডাউন করার জন্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে গ্রহণযোগ্য পর্যায়ের সনদের মাধ্যমে। সুতরাং এ থেকে আমরা যে বিষয়টি বুঝলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের একটি পরিমিত পরিমাণকে গ্রহণ করার জন্যই উম্মতকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করেছেন। প্রিয় দর্শক, এটি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অত্যন্ত মানুষের জন্য উপকারী এবং স্বাস্থ্যসম্মত একটি নির্দেশনা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাকে অনুসরণ করা হয় তাহলে একজন মানুষের মানব দেহের সুস্থতার জন্য এর চেয়ে অধিকতর কল্যাণকারী এবং এর চেয়ে অধিকতর উপকারী আর দ্বিতীয় কোনো পরামর্শ হতে পারে না। এই জন্য পূর্বাপর প্রায় সকল চিকিৎসাবিদগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে অনুসরণ করার জন্য মানব জাতিকে তারা উদ্বুদ্ধ করে থাকেন এবং তারা বলে থাকেন, যদি দুনিয়ার মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা অনুসরণ করে তারা খাদ্য গ্রহণ করে তাহলে পৃথিবীর অধিকাংশ রোগ শোক থেকেই মানুষ মুক্তি পাবে। অনেকে এমনও বলেছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে মানুষ খাদ্য গ্রহণ করে তাহলে বড় বড় ডিসপেন্সারিগুলো, ঔষধের দোকানগুলো, ঔষধের বাজারে মন্দা পড়বে, ঔষধের দোকানগুলো খালি পড়ে থাকবে, কারণ মানুষের রোগ শোক অনেক কম হবে, সেক্ষেত্রে ঔষধের প্রয়োজনীয়তা খুবই কম দেখা দিবে। সুতরাং এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পাই যে পাকস্থলীর এক তৃতীয়াংশ পরিমাণ খাবার গ্রহণ করাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশিত পন্থা এবং নির্দেশিত পরিমাণ। তবে হ্যাঁ, যদি এর চেয়েও বেশি খাবার কেউ গ্রহণ করে তাহলে সেটা অবৈধ হবে না, সেটা বৈধ হবে, তবে সেটি অবশ্যই সুন্নতের খিলাফ হবে। অধিক পরিমাণ খাদ্য গ্রহণ করা যার মাধ্যমে নিজের শরীরের স্বাস্থ্যেরও হানি ঘটে এবং নিজের স্বস্তিরও অভাব, স্বস্তির ক্ষেত্রেও ব্যাঘাত ঘটে ইত্যাদি, এই পরিমাণ বেশি পরিমাণে খাবার গ্রহণ করা এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থার সুন্নতের খিলাফ। পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, জুবায়ের বিন হেলাল নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, সম্মানিত মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, আমাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ে একটি ফোড়া দেখেছি এবং সেখান থেকে পুঁজ বের হয়ে গড়িয়ে পড়তে দেখেছি যা তিনি অনুভব করতে পারছিলেন না। এমত অবস্থায় আমি কিভাবে ইমাম সাহেবকে সতর্ক করব যে তার ওযু নষ্ট হয়ে গেছে? প্রিয় ভাই জুবায়ের বিন হেলাল, আপনি যেভাবে বলছেন তাতে তো বোঝা যায় যে আপনার ইমাম সাহেবের নামাজ তার উজু ভঙ্গের কারণ ঘটে গেছে। সুতরাং মুক্তাদি এটা দেখার পর ইমাম সাহেবকে যে কোনোভাবে তাকে অবহিত করাটা মুক্তাদির দায়িত্ব, আপনি দেখে থাকলে সেটা আপনার দায়িত্ব। আপনি তাকে উজু ছুটে যাওয়ার কথা বলে দিবেন কিংবা এমন কোনো পন্থা অবলম্বন করবেন যাতে ইমাম সাহেব এ বিষয়টি অবহিত হতে পারেন যে তার উজু ভঙ্গের কারণ ঘটে গেছে। কারণ ইমামের যদি নামাজ ভঙ্গ হয়ে গিয়ে থাকে, উজু ভঙ্গ হয়ে গিয়ে থাকে, তাহলে শুধুমাত্র ইমামের নামাজ একা নষ্ট হবে না, বরং সকল মুসল্লিদের নামাজও নষ্ট হবে। সুতরাং এমন একটি দৃশ্য দেখার পর কোনোভাবেই ইমামকে অনবহিত রাখা এটির সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল ইমামু জামিনুন আল মুয়াজ্জিনু মুতামানুন, ইমাম সকল মুক্তাদিদের নামাজের দায়িত্বশীল এবং জিম্মাদার। সুতরাং একজন ইমামের নামাজ নষ্ট হওয়া, তার উযু ভঙ্গ হওয়া মানে শুধু একজন ব্যক্তির নামাজ নষ্ট হওয়াই নয়,
বরং সেই ইমামের পিছনে ইত্তেদাকারী সকল মুসল্লিদের নামাজ বাতিল হওয়ার কারণ। কাজী এমন কোনো কিছু দেখলে একজন ইমাম, তিনি সব কিছু দেখেন না বা সব কোনো খবর রাখেন না, তার অজান্তে এমন কোনো কারণ ঘটেই থাকতে পারে। সুতরাং কোনো মুসল্লির যদি সেই দৃষ্টিগোচর হয়ে যায়, তাহলে অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্য হবে সেই বিষয়ে ইমামকে অবহিত করা। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, এইচ এম সাদেক আলী নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নাটোর আমাদের বাড়ি, আমাদের এখানে ধান চাষ বেশি হয়। প্রশ্ন হলো, কেউ যদি 100 বিঘা ধান চাষ করে, তাহলে সে কি শুধু ধানের জাকাত দিবে না জমিনেরও জাকাত দিতে হবে? হুজুর দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন। প্রিয় দর্শক, আসলে যেই জমিতে চাষাবাদ করা হয় সেই জমির কোনো জাকাত দিতে হয় না। জমিন যত বেশি হোক না কেন, জমিন যদি শুধুমাত্র বেচাকিনির উদ্দেশ্যে কেউ জমিন সংগ্রহ না করে, তাহলে সেই জমিনকে সেই জমিনের মধ্যে সেই জমিনের মূল্যের উপর জাকাত আসবে না। হ্যাঁ, জমিনের যে উৎপাদিত ফসল, সেই ফসল সেটাও কোনো তার মধ্য থেকে জাকাতের হিসাব সরাসরি হবে না, বরং সেই ফসল যদি সে বিক্রি করে দেয়, তাহলে সেই ফসলের বিক্রি করা টাকা জাকাতের হিসাবের মধ্যে আসবে। আর যে উৎপাদিত যে ফসল, সেই ফসল থেকে তার করণীয় কী, তার দায়িত্ব এবং করণীয় সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, যে তার ভূমি, সেই ভূমিটি কি উশরি ভূমি না খারাজি ভূমি। তো যদি সাধারণত আমাদের দেশে ভূমিগুলো, এগুলো স্বাভাবিকভাবে অধিকাংশই খারাজি ভূমি বলেই ধরে নেওয়া হয়, অথবা সতর্কতামূলকভাবে উশরি জমিন ধরে নিলেও, আমাদের যেহেতু ফসলগুলো সব এখানে এই সেচের পানি, সারটার ইত্যাদি দ্বারা উৎপন্ন, এটাকে ই করা হয়, এই উৎপাদন করা হয়, কাজে এই ফসল এখান থেকে ওষুধ দেওয়া লাগবে না। সতর্কতামূলকভাবে এখান থেকে কিছু অংশ এই এটাতে ওষুধ দেওয়া লাগবে না, এবং খারাজি জমিন হওয়ার কারণে সরকারিভাবে যে ট্যাক্স নিয়ে থাকে সেই ট্যাক্স ওটা আদায় করা হয় সরকারকে। সুতরাং ফসল এটা এই জাকাতের হিসাবের মধ্যে গণ্য নয়, তবে ফসল যদি বিক্রয় করে দেয়া হয় তাহলে নগদ টাকার উপর জাকাত আদায় করতে হবে। আর যদি কারো জমিন উশরি হয়, তাহলে সেই ক্ষেত্রে তার জমিনের উৎপাদিত ফসল থেকে 10 ভাগের 1 ভাগ ওষুর হিসাবে আদায় করতে হবে। যদি সে নিজের খরচে উৎপাদন করে থাকে নিজের সেচের পানির দ্বারা, তাহলে নিষ্ফুল ওষুর তথা 20 ভাগের 1 ভাগ সেখান থেকে আদায় করতে হয়। এ বিষয়ে আরও বিস্তারিত আমাদের যে গবেষণা পত্রগুলো রয়েছে সেগুলো দেখে এ বিষয়ে ব্যাপক জানতে হবে, তারপরে সে বিষয়ে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আজিজ। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, মিজানুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে জানাজার আগে রাষ্ট্রীয়ভাবে যে গার্ড অব অনার প্রদান করা হয়, তা ইসলামে কতটুকু বৈধ, এবং এতে করে কি মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে? মোহাম্মদ মিজানুর রহমান মাস্টার নাসিরনগর বি বাড়িয়া থেকে এই ভাই প্রশ্নটি করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি কোনো একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করার পর, তার মৃত্যুর পর তার জন্য কিছু বিধি, কিছু আনুষ্ঠানিকতার বিধান ইসলামের মধ্যে রয়েছে। তাকে গোসল দিতে হয়, কাফন পরাতে হয়, তার জানাজা পড়তে হয়, এবং সুন্দরভাবে তাকে নিয়ে কবরের মধ্যে তার সুন্দরভাবে কেবলামুখী করে দাফন করা, সমাহিত করা, এটি হলো ইসলামের নির্দেশনা। এটি হলো এক জানাজা আদায় করা, এটি হলো ইসলামের পক্ষ থেকে একজন মৃত মুসলিমের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, এবং জানাজাকে সামনে রেখে সমস্ত মুসলিমরা বা প্রচুর পরিমাণ মুসলিম তাকে নিয়ে জানাজাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে যাওয়া, এবং কবরকে সুন্দরভাবে সম্মানজনকভাবে তাকে কবর দেওয়া, এটি হলো একজন মৃত ব্যক্তির প্রতি ইসলাম প্রদত্ত সম্মান প্রদর্শনের ব্যবস্থা। এছাড়া পৃথিবীতে অন্য কোনো ব্যবস্থা যদি অবলম্বন করা হয়, যেমন মৃত ব্যক্তিকে স্যালুট করা, মৃত ব্যক্তির সম্মানার্থে থুপধ্বনি বাজানো, এগুলো ইসলামী শরীয়ত এলাও করে না।
সুতরাং বরং এগুলো অন্য ধর্ম ধর্মাবলম্বীদের বা ইসলাম বিজাতীয়দের উদ্ভাবিত পদ্ধতি, যেটাকে মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে অনুসরণ করে থাকে। তো শরীয়তের প্রতিটি বিষয়ে বিজাতীয়দের উদ্ভাবিত যে কোনো পন্থা এবং পদ্ধতিকে পরিহার করার জন্য ইসলামের মধ্যে জোরালো নির্দেশ প্রদান করা হয়েছে। সুতরাং এই ধরনের কোনো মৃত ব্যক্তিকে স্যালুট দেওয়া, কোনো মৃত ব্যক্তিকে হাত তুলে পা তুলে সালাম প্রদান করার কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই এবং এটি কোরআন সুন্নাহ বর্জিত, কোরআন সুন্নাহ পরিপন্থী আমল। মৃত ব্যক্তিকে শুধুমাত্র আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর দারা কওমি মুমিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত পন্থাতেই তাকে সালাম করতে হবে এবং সেভাবেই তাকে সম্মান প্রদর্শন করতে হবে। সুতরাং ইসলাম যে সকল পন্থা নির্ধারণ করেছে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ অন্তত সেই সকল ব্যক্তিবর্গের জন্য নেই যারা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ তথা কোরআন সুন্নাহ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসরণ যারা করতে চান তাদের জন্য এই ধরনের কোনো পন্থা অবলম্বন করার সুযোগ নেই। সুতরাং প্রত্যেক ব্যক্তির জন্য করণীয় হলো যে সে নিজে জীবনে কোরআন সুন্নাহ অনুযায়ী এভাবে প্রত্যেক মৃত ব্যক্তির প্রতি কোরআন নির্দেশিত ইসলামী শরিয়া যে পদ্ধতি ইসলামী শরিয়ার পদ্ধতি অনুসরণ করবে এবং নিজের জন্য নিজের পরবর্তী উত্তরাধিকারীদের প্রতি এই ওসিয়ত করে যাওয়া যে আমার মৃত্যুর পরে যেন কোরআন সুন্নাহ বর্জিত কোনো পন্থায় আমার আমার জীবনের যে যে অন্তিম যে কার্যক্রমগুলো সেক্ষেত্রে যেন ইসলামী শরিয়া পরিপন্থী কোনো কার্যকলাপ পরিচালনা না করা হয়, এটি ওসিয়ত করে যাওয়া এটি প্রত্যেক মুমিনেরও দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অন্য জাতির সঙ্গে যারা সাদৃশ্য অবলম্বন করে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হয়। প্রিয় দর্শক, আমাদের সম্মুখে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আলোচনার জন্যে সেটি রফিক প্রামাণিক নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে আমার পাশের বাসার এক ভাই এক হিজড়াকে বিবাহ করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, শরীয়তে কি কোনো হিজড়াকে বিবাহ করা জায়েজ আছে? প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে হিজড়া যারা রয়েছে আমাদের ভাষায় যাদেরকে তৃতীয় লিঙ্গ বলা হয়ে থাকে, মূলত ইসলামী শরীয়তের মধ্যে বিভিন্ন মানদণ্ড রয়েছে যে মানদণ্ডের মাধ্যমে এই হিজড়া বা খুনসাদেরকে তাদের বিধিবিধান নির্ধারণ করার কিছু ক্রাইটেরিয়া কিছু মানদণ্ড রয়েছে। তার মধ্যে মূল হলো, যদিও তাদের মধ্যে নারী বা পুরুষের উভয় প্রজাতির কিছু নিদর্শন তাদের মধ্যে পরিলক্ষিত হয়, তবে কোরআন সুন্নাহর মধ্যে নারী বা পুরুষ যে কোনো একটি লক্ষণ যখন কোনো হিজড়ার মধ্যে প্রাধান্য পায় তখন তাকে সেই প্রজাতির অন্তর্ভুক্ত বলে গণ্য করা নির্দেশনা রয়েছে। অনেক হিজড়া রয়েছে যাদের মধ্যে নারী সুলভ যে লক্ষণগুলো বৈশিষ্ট্যগুলো সেগুলোর প্রাধান্য রয়েছে, সেই সমস্ত হিজড়ারা নারী বলে গণ্য হবে। আর কিছু কিছু হিজড়াদের মধ্যে পুরুষ সুলভ যেই লক্ষণ এবং যে বৈশিষ্ট্য সেগুলোর প্রাধান্য লক্ষ্য করা যায় তারা পুরুষ হিসেবে গণ্য হবে। সুতরাং যারা যেভাবে গণ্য হবে তাদের সঙ্গে সেই ধরনের বিধিবিধানই পালন করতে হবে। সুতরাং যে ভাই আপনার হিজড়াকে বিয়ে করেছেন সেই হিজড়া যদি তার মধ্যে নারী সুলভ যেই গুণ এবং বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলোরই যদি প্রাধান্য থেকে থাকে তাহলে এই বিবাহ সম্পূর্ণরূপে শুদ্ধ রয়েছে এবং তাকে নারীর জন্য প্রযোজ্য শরীয়তের সকল বিধিবিধান অনুসরণ করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে আজকে আলোচনার জন্যে, আরমান হোসেন বাকি নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন করোনাকালীন বিশেষ করে নিম্ন মাধ্যমিক 6-9 ক্লাস এবং এই একাদশ তথা একাদশ শ্রেণীর পরীক্ষা নিজ বাসায় দেওয়ার জন্য প্রশ্ন ও খাতা দেওয়া হয়েছে। এখন যদি কেউ অন্যের মাধ্যমে ও গাইড দেখে পরীক্ষা দেয় তাহলে কি বৈধ হবে? প্রিয় দর্শক, পরীক্ষার জন্য যেই কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই নিয়ম নীতি বেঁধে দেওয়া হবে সেই নিয়ম অনুসরণ করা বাধ্যতামূলক জরুরি। সুতরাং কোনো অসাধু পন্থা যদি কেউ অবলম্বন করে, অর্থাৎ গাইড দেখার যদি পারমিশন না থাকে তাহলে সে যদি গাইড দেখে, অথবা যে পরীক্ষার্থী
তাই সে যদি অন্য কারো কাছ থেকে শুনে অথবা অন্য কারো মাধ্যমে লিখিয়ে তারপরে পরীক্ষার খাতা জমা দেয় তাহলে এটি হারাম হবে, এতে প্রতারণা এবং আমানতের খেয়ানত হবে। সুতরাং কেউ যদি তাকে এক্ষেত্রে তার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে তাকে বলে দেয় অথবা যদি তারটা লিখে দেয় তাহলে পরীক্ষার্থী যেরকম প্রতারক হিসেবে এবং আমানতের খেয়ানতকারী হিসেবে গুনাহগার হবে, যে এই কাজে অংশগ্রহণ করবে অথবা সহযোগিতা করবে তারাও তার সমপরিমাণ আমানতের খেয়ানত করা এবং প্রতারণা উভয় অপরাধে অপরাধী বলে শরীয়তের নিকট সে গুনাহগার হবে। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, আল আমিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, দেশের আইনে নিষিদ্ধ কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে নিষিদ্ধ নয় এমন পণ্য আমদানি যদি করা হয়, যেমন বাংলাদেশের আমদানি রপ্তানি আইনে উল্লেখ রয়েছে বাইরে থেকে কেউ পুরাতন ফ্রিজ, পুরাতন এসি, পুরাতন মেশিন কিংবা পুরাতন যন্ত্রাংশ আমদানি করতে পারবে না। এখন আমার প্রশ্ন হলো, কেউ যদি এই ধরনের পণ্য আমদানি করে ব্যবসা করে, এই ব্যবসা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কিনা? প্রিয় দর্শক, রাষ্ট্রীয় আইন অথবা বিভিন্ন সমাজ এবং বিভিন্ন কর্তৃপক্ষ, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সকল বিধিমালাগুলো প্রণয়ন করা হয় সেগুলো যদি সরাসরি কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেই ধরনের বিধিবিধানগুলো রাষ্ট্রের নাগরিকদের জন্য জনকল্যাণার্থে যদি সেই বিধানগুলো হয়ে থাকে, সেখানে যদি জনগণের কোনো অনিষ্টতা না থাকে, কল্যাণ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল বিধিবিধানগুলো, সেই সকল রুলস এবং নিয়মগুলো মান্য করা নাগরিকদের কর্তব্য এবং এটা শরীয়তের দৃষ্টিতেও তাদের জন্য আবশ্যক। তাই প্রশ্নে বর্ণিত যেই কথাগুলো আপনি বলেছেন যে রাষ্ট্রীয় পলিসি অনুযায়ী এই ধরনের পণ্য আমদানি করা নিষেধ, কাজে এই ধরনের পণ্য আমদানি করে ব্যবসা করা এটি জায়েজ হবে না। তবে হ্যাঁ, এই সকল পণ্য আমদানি করে ব্যবসা যদি করে থাকেন তাহলে তার মাধ্যমে যেই ইনকাম বা হয়েছে, যেই পয়সা উপার্জিত হয়েছে, যেই মুনাফা অর্জিত হয়েছে, সেই মুনাফা সেটি হারাম হবে না, সেটি হালাল হবে এবং সেই সম্পদ আপনার মালিকানাধীন থাকবে। তবে আপনি রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করে এটি অন্যায় করেছেন, সেজন্য আপনাকে তওবা করতে হবে, যেহেতু এই আইনগুলো কোরআন সুন্নাহ পরিপন্থী আইন নয়, সুতরাং এই আইন মান্য করা প্রয়োজন। পরবর্তী প্রশ্ন রয়েছে ইউসুফ আলী শাহ নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, আমি দিনাজপুর জেলার চারির বন্দর থানা থেকে মোহাম্মদ ইউসুফ আলী শাহ বলছি। আমার প্রশ্ন হল, প্রিয় নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই সৃষ্টি করা হতো না, এই কথাটি কি ঠিক? এই কথাটির উপর কি আকীদা রাখা যাবে? প্রিয় দর্শক, এই এরকম একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি। আসলে এই ব্যাপারে কোরআন সুন্নায় আমরা কি বর্ণনা পাই? আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং সকল মাখলুকাত, সৃষ্টি জগৎকে কেন আল্লাহ সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিছলাহুন্না ইয়াতানাযযালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ পাক সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছেন এবং সাত জমিন এবং আসমানের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান অবতীর্ণ হয় এবং সেভাবেই সব কিছু আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়, যেন তোমরা একথা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করতে পারেন এবং সব কিছুই আল্লাহর জ্ঞাতসারেই হয়ে থাকে। সুতরাং এই আয়াত থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারছি যে আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কুদরতকে অনুভব করার জন্য এবং এই সৃষ্টি জগৎ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর কুদরতের প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার প্রমাণ। সুতরাং এই সকল সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চেনা, সৃষ্টিকর্তাকে জানা এবং সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য,
এবং আল্লাহর ইবাদত করার জন্য বিশেষভাবে জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এমন কোনো বিবরণ কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম পাত্র। সমস্ত নবীদের নবী সাইয়্যিদু ওয়ুলদি আদম ইয়াউমাল কিয়ামা, সমগ্র মানব জাতির মধ্যে তিনি সর্দার, সমস্ত নবীদের সর্দার তিনি, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি ছাড়া কোনো নবী নবুয়ত লাভ করতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কথাও বলেছেন, ওয়াইযা আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্ন বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বর এবং নবীগণকে নবুয়ত প্রদান করার সময় তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন, যদি শেষ নবী চলে আসে তাহলে তার উপর ঈমান গ্রহণ করবে এবং তার সাহায্য করবে, এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারলে তোমরা নবুয়ত পাবে। সকল নবীগণ আল্লাহর কাছ থেকে সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেই তারা নবুয়ত লাভ করেছেন। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান বর্ণিত রয়েছে, সকল নবীগণ নবুয়ত লাভ করেছেন এই শর্তে যে শেষ নবীর নবুয়তকে তারা তাদের সময়কাল সে পর্যন্ত পৌঁছলে তারা শেষ নবীর আনুগত্য করবেন, তার সহযোগিতা করবেন, এই শর্তের ভিত্তিতে অন্য নবীগণ নবুয়ত লাভ করেছেন। সুতরাং এর চেয়ে আমাদের নবীর জন্য সম্মানিত আসন আর কী হতে পারে? সুতরাং এই কথাটি যেটি প্রমাণিত রয়েছে ততটুকুই বিশ্বাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন কোনো বক্তব্য যেহেতু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন করেছেন এক ভাই, দূতাবাস ঘ্রাণ বা দূতকে অসম্মান করা কি বৈধ? ইসলামে রাষ্ট্রদূতের সাথে কেমন আচরণ করতে বলা হয়েছে? প্রিয় দর্শক, ইসলামের মধ্যে যে কোনো রাষ্ট্রের যে কোনো জাতির পক্ষ থেকে দূত হিসেবে যারা আগমন করবেন তাদের সঙ্গে অত্যন্ত সম্মান এবং ভদ্রোচিত আচরণ করার নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজিজুল উফুদা বিনাহবিমা কুন্তু উজিজুহুম। আল্লাহ নবী তার পরবর্তী ইসলামের শাসকদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের নিকট আগত প্রতিনিধি দল এবং দূতদের সঙ্গে ঠিক ওই রকমভাবে আপ্যায়ন এবং তাদেরকে তোমরা তাদের সঙ্গে ওই ধরনের সম্মানের আচরণ করবে আমি যেভাবে তাদের সঙ্গে সম্মান এবং আপ্যায়নের আচরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মদিনায় এভাবে বিভিন্ন জাতির পক্ষ থেকে আগত প্রতিনিধিদের জন্যে দূতদের জন্যে আলাদা বসবাস এবং আপ্যায়নের আয়োজন ছিল। অত্যন্ত সম্মানজনক আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে করতেন। ইন্নাহু লা ইয়াহিজুর রুসুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূত হিসাবে আসে সে যত বড় ঘৃণ্য অথবা যত বড় অপরাধী হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তাকে সাজা দিতেন না এবং তাকে হত্যা করতেন না। এই কথাগুলো দ্ব্যর্থহীনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে এবং উম্মতকে এভাবেই দূতদের সঙ্গে সম্মানের আচরণ করতে বলেছেন। এটি হলো ইসলামে রাষ্ট্রদূতের সাথে আচরণবিধি। এখন সুনির্দিষ্ট যেই প্রশ্নটি রয়েছে, দূতাবাস ঘেরাও করা অথবা কোনো দূতকে কোনো দাবি জানানো অথবা দূতকে কোনো রাষ্ট্রদূতকে নিজের দেশ থেকে বিতাড়িত করা বা বহিষ্কার করার কোনো সুযোগ রয়েছে কিনা? প্রিয় দর্শক, এ ব্যাপারেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট সহিহ হাদিস থেকেই আমরা নির্দেশনা খুঁজে পাই। আমি আপনাদের সম্মুখে একটি হাদিসের উদ্ধৃতি দিচ্ছি।
عن نعيم بن مسعود الأشجعي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لهما أي لرسولي مسيلمة الكذاب حين قرأ كتاب مسيلمة ما تقولان أنتما قال نقول كما قال قال صلى الله عليه وسلم أما والله لولا أن الرسل لا تقتل لضربت أعناقكما অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভণ্ড নবী মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের পক্ষ থেকে দুজন ব্যক্তি এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। সেই দুই ব্যক্তি একজন হলো ইবনু নাওয়াহা ওয়া ইবনু উসালিন। ইবনু উসাল এবং ইবনু নাওয়াহা নামক দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসেছিল। তখন আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করেছিলেন আতা সাদানি আন্নি রাসূলুল্লাহ, তোমরা কি আমাকে আল্লাহর রাসূল বলে স্বীকার করো, সাক্ষ্য দাও? তখন তারা বললেন নাশহাদু আন্না মুসাইলামা তা রাসূলুল্লাহ, তারা বলল যে আমরা সাক্ষ্য দেই যে মুসাইলামা আল্লাহর রাসূল, নাউযুবিল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি লাউ কুনতু কাতিলান রাসূলান লাকাতালতুকুমা, আমি যদি কোনো রাষ্ট্রদূতকে হত্যা করতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে হত্যা করে দিতাম। ফামাজাতি সুন্নাত আন্না রাসূল লা তুক্তালু, এ থেকে প্রমাণিত হয় যে কোনো রাষ্ট্রদূতকে অথবা কোনো জাতির পক্ষ থেকে বৈধভাবে আগত কোনো দূতকে হত্যা করা যাবে না। কারণ যারা দূত হিসেবে আগমন করে তারা মুসলিমদের নিকট, মুসলিম জাতির নিকট, ইসলাম এবং মুসলিম রাষ্ট্রের নিকট তারা আমান এবং নিরাপত্তা গ্রহণ করেই এসে থাকে। সুতরাং তাদের আমান এবং নিরাপত্তা রক্ষা করা এটি জরুরি। এটি হলো আমান এবং নিরাপত্তার প্রশ্ন। কিন্তু যদি তারা কোনো অন্যায় করে তাহলে তাদের সঙ্গে কঠোর আচরণ করা, কঠোর মন্তব্য করা, এতে কোনো বাধা বিধিনিষেধ নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাযযাবের পক্ষ থেকে আগত যে দুই দূত, তারা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মুসাইলামাতুল কাযযাবকে রাসূল বলে দাবি করলো, তখন আল্লাহর নবীজি অত্যন্ত কঠোর ভাষা তাদের সঙ্গে প্রয়োগ করলেন। বললেন লাউ কুনতু কাতিলান রাসূলান লাকাতালতুকুমা, যে যদি আমার নিকট দূতকে হত্যা করার কোনো সুযোগ থাকত তাহলে লাযারাবতু আনাকাকুমা, কোনো বর্ণনা আছে লাকাতালতুকুমা, আমি তোমাদের গর্দান উড়িয়ে দিতাম। অর্থাৎ এটি অত্যন্ত তাদের প্রতি কঠোর মনোভাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছেন। সুতরাং কোনো রাষ্ট্র, কোনো জাতি যদি মুসলিম জাতির প্রতি, মুসলিম মিল্লাতের প্রতি, আল্লাহ রাসূল আল্লাহর কোরআনের প্রতি কোনো অবমাননা আচরণ করে তাহলে দূত হিসেবে নিরাপত্তা নিয়ে দেশে অবস্থান করা পর্যন্ত তার জীবনের নিরাপত্তা অবশ্যই প্রদান করতে হবে। কিন্তু অবশ্যই মুসলিম শাসকদের জন্য করণীয় হলো তাদেরকে অত্যন্ত কঠোর ভাষায় তাদের এই সকল অপকর্মের জন্য নিন্দা জানানো এবং এই এই ধরনের অপকর্ম থেকে তার জাতিকে বিরত রাখবার জন্য তার মাধ্যমে পয়গাম প্রেরণ করা, এটি মুসলিম শাসকদের অবশ্য কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমনটি বলেছেন যদি দূতকে হত্যা করা বৈধ থাকত তাহলে তোমাদের গর্দান উড়িয়ে দিতাম, এটি অবশ্যই অত্যন্ত কঠোর একটি ভাষ্য যার মাধ্যমে একটি সংবাদ দেয়া হচ্ছে যে তোমাদের এই অপরাধের উপর মুসলিমদের, মুসলিম শাসকের, মুসলিম জাতির কতটা ক্ষোভ এবং কতটা ক্রুদ্ধ তারা। এ বিষয়টি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করেননি, বরং তাদের সামনে বিষয়টি প্রকাশ করে দিয়েছেন। সুতরাং যখন ইসলামের কোনো মৌলিক বিষয়ে যদি কোনো জাতির কোনো আপত্তি অথবা আপত্তিকর অথবা কোনো তাদের অশোভনীয় কোনো কার্যক্রম, অশোভনীয় কোনো আচরণ তারা করে তাহলে সেক্ষেত্রে মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে কড়া বার্তা পৌঁছে দেয়া, এটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে অবশ্যই এক্ষেত্রে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন ওয়াফা উল্লা গাদার, ওয়াফা উল্লা গাদার, মুসলমানরা সবসময়ই বিশ্বস্ততার পরিচয় দিবে, চুক্তি রক্ষা করবে, কখনোই মুসলমানরা কোনো জাতির সঙ্গে চুক্তি ভঙ্গ করবে না। হ্যাঁ, যদি কখনো এমন হয়, যদি যেমন বর্তমান পৃথিবীতে আন্তরাষ্ট্রীয়
যে বিভিন্ন যে সমঝোতা চুক্তি রয়েছে পারস্পরিক যুদ্ধ বিগ্রহ না করার এবং এক জাতির যে কাউকে অপর জাতি ভিসা দিলে তার জীবনের নিরাপত্তা রক্ষা করার যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তি তো রক্ষা করতে হবে। কিন্তু কখনো যদি কোনো ব্যক্তির মাধ্যমে অথবা কোনো গোষ্ঠীর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে তাদের সাথে চুক্তি রক্ষা করাটা এটা উচিত হবে না, বরং তাদের সঙ্গে চুক্তি রক্ষা করতে গেলে সমূহ অকল্যাণ এবং সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মান কানা বাইনাহু ওয়া বাইনা কওমিন আহাদুন ফালা ইয়াহুল্লান্না আকদাহু ওয়ালা ইয়াশুদ্দাহা হাত্তা ইয়ানকাযিয়া আমাদুহা আও ইয়ুমবাযা ইলাইহিম আও ইয়ামবাযা ইলাইহিম আও ইয়ুমবিযা ইলাইহিম আলা সাবাইন। নবীজি বলেন, অন্য জাতির সঙ্গে যখন চুক্তি থাকবে তখন কোনোভাবেই চুক্তি ভঙ্গ করা যাবে না, এমনকি সেই চুক্তি থাকা অবস্থায় চুক্তির মেয়াদ ঘনিয়ে আসছে, এই কারণে মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই তাদের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতিও গ্রহণ করা যাবে না, বরং যখন মেয়াদ শেষ হবে মেয়াদ শেষ হওয়ার পর থেকে যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর যদি যুদ্ধ রক্ষা তাদের সঙ্গে চুক্তি রক্ষা করাটা কোনোভাবেই আর সমীচীন মনে না হয়, অকল্যাণকর যদি মনে হয়, তাহলে ইয়ুমবিযা ইলাইহিম আলা সাবাইন, তাহলে অপর পক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিবে যে তোমাদের সঙ্গে আমরা আর চুক্তি রক্ষা করছি না, এতটা সময় নিয়ে তাদেরকে চুক্তি সমাপ্তির ঘোষণা জানিয়ে দিতে হবে যাতে উভয় পক্ষ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর, চুক্তির বাতিল করে দেওয়ার পর, চুক্তির পরিসমাপ্তির পর উভয় পক্ষ যেন উভয় পক্ষের সাথে যুদ্ধ করার জন্য সমপরিমাণ প্রস্তুতির সময় যেন তারা পায়। এটা হলো ইসলামের নির্দেশনা। সুতরাং প্রিয় দর্শক, যেই প্রসঙ্গকে কেন্দ্র করে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে, যেটি আমরা বর্তমান সময়ে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অশোভন আচরণ করেছে আল্লাহ নবীর, যে ব্যঙ্গাত্মক কার্টুন যে প্রদর্শন করা হয়েছে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, সেই থেকে দেশে দেশে মুসলিম বিশ্বে ক্ষোভ চলছে, বিক্ষোভ প্রদর্শিত হয়েছে, এমনকি আমাদের বাংলাদেশ সহ অনেক মুসলিম দেশেই ফ্রান্সের দূতাবাসকে ঘেরাও করা হয়েছে বা ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করা হয়েছে। দূতাবাস ঘেরাও করা, এটি তাদের প্রতি তাদের এই আচরণের প্রতি নিজেদের ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করার নামান্তর। যখন কোনো জাতি এমন অশোভন আচরণ করে তখন তাদের দূতের মাধ্যমে অথবা তাদের কোনো প্রতিনিধির মাধ্যমে তাদের প্রতি মুসলমানদের এই ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাদের প্রতি কঠোর ভাষা প্রয়োগ করা, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চুক্তি সমাপ্তি করে বা চুক্তি বাতিল করে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে না দেওয়ার ঘোষণা হবে, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে কেউ কোনো দূতকে কোনোভাবে তার জীবন এবং তার কোনো সম্পদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না। এটা তো অবশ্যই তার আপন জায়গায় সঠিক রয়েছে। দূতাবাসকে ঘেরাও করা, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যে বক্তব্য যে লাযারাবত আনা কাকুমা, তোমাদের গর্দান উড়িয়ে দিতাম, এরকম কঠোর একটি মনোভাব প্রদর্শন করাই হলো বর্তমান প্রচলিত বিশ্ব ব্যবস্থায় কূটনৈতিক পরিভাষায় ঘেরাও। ঘেরাওয়ের অর্থ হলো যে আমরা তোমাদের এই আচরণের প্রতি সম্পূর্ণ সংক্ষুব্ধ এবং আমরা তোমাদের এই আচরণকে কোনোভাবেই গ্রহণ করি না, এবং নিজেদের সর্বোচ্চ ঘৃণা এবং ক্ষোভ প্রকাশ করার উপায় হলো এই ধরনের কার্যক্রম এবং কর্মসূচি পালন করা। তো আমি বলবো, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিসের যে ভাষ্য, সেই ভাষ্যের আলোকে এটি অবশ্যই ইসলামী উম্মার জন্য করণীয় এবং দায়িত্বের অন্তর্ভুক্ত পড়ে। এটাকে কোনোভাবেই রাষ্ট্রদূতের সঙ্গে অসম্মানজনক আচরণ অথবা কোনো দূতের সঙ্গে ইসলাম নির্ধারিত আচরণের সীমারেখা লঙ্ঘন হিসেবে এটাকে কোনোভাবেই অভিহিত করা যায় না, বরং এটি সুন্নাসম্মত আচরণ বলেই আমি মনে করি। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে, সাদিকুর রহমান নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, মেয়েরাজ থেকে কিভাবে মক্কা শরীফে ফিরলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মেহরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীর যে মেহরাজ ভ্রমণ, ঊর্ধ্ব জগৎ ভ্রমণ, সেটি তিন ধাপে হয়েছিল। নবীজি প্রথমে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছেন, অতপর বাইতুল মুকদ্দাস থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, অতপর সিদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঊর্ধ্ব জগতে তিনি গিয়েছেন। এখন বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহর নবী গিয়েছেন বুরাকের মাধ্যমে, আর বাইতুল মুকদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নিয়েছেন তার বিবরণ রয়েছে হাদিসের মধ্যে, কিন্তু তার বিস্তারিত রূপ কিটা কি ছিল সেটা সুনির্ধারিতভাবে বর্ণনা করা, এটি সুনিশ্চিত কোনো পন্থা নেই। কাজেই যেভাবে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন সেই একইভাবে বাইতুল মুকদ্দাসে ফিরেছিলেন, অতপর বাইতুল মুকদ্দাস থেকে মক্কায় যাতায়াত এটি আল্লাহর নবীর বুরাকের মাধ্যমেই হয়েছিল। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে, আতাউর রহমান নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন, নামাজের ইকামতের সময় দাঁড়ানোর নিয়ম কি? মুসল্লিরা ইকামতের শুরুতেই দাঁড়াবে নাকি হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়াবে, এ ব্যাপারে জানতে চাই। প্রিয় দর্শক, একজন মুসল্লি কখন দাঁড়াবে জামাতের সময়, এ ব্যাপারে ইসলামের অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্ব্যর্থহীন বর্ণনা নেই, বরং বিভিন্ন সম্ভাবনাময় কথা রয়েছে, যা থেকে বিভিন্ন আইম্মায়ে মুজতাহিদিন এবং ফুকাহাগণ, ইসলামিক স্কলারগণ বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে এমন মন্তব্য রয়েছে, যখন হাইয়া আলা সালাহ বলবে তখন মুক্তাদিরগণ তারা কাতার সোজা করার জন্য দাঁড়াবেন, কিন্তু এটি সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়, সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়। মূলত ইকামত বলার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হলো মানুষ যেন নামাজের জামাতের জন্য সর্বশেষ প্রস্তুতিটুকু সম্পন্ন করতে পারে, আর ইকামতের পর নামাজ শুরু হতে যেন আর কোনো বিলম্ব না হয়। ইকামতের মধ্যখানে আর নামাজ শুরু হওয়ার মধ্যখানে বিলম্ব না করাটাই, এটাই হলো স্বাভাবিক নিয়ম। কাজে সেই হিসাবে ইকামত যেহেতু নামাজের জন্য সর্বশেষ, জামাতের জন্য প্রস্তুতি, আর জামাতের প্রস্তুতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি হলো কাতার সম্পূর্ণরূপে সোজা করা এবং কাতারের মধ্যখানে কোনো ফাঁকা জায়গা না রাখা। প্রিয় দর্শক, এ কাজটি তো অবশ্যই জামাত শুরু হওয়ার আগেই করা উচিত, এবং কাতারের শূন্য জায়গাগুলো পূরণ করা এবং কাতারকে সোজা করা, যা দুটি গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এর জন্য যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সময় নিয়েই কাতার সোজা করা চাই। যদি হাইয়া আলা সালাহ বলার পর দাঁড়ানো হয় তাহলে দেখা যাবে যে কাতার সোজা করতে করতে এর বেশ আগেই একামত সমাপ্ত হয়ে জামাত শুরু হয়ে যাবে, তখন কাতার সোজা করতে গেলে তাকবীরে উলা ছুটে যাবে, কাতারের শূন্য জায়গাগুলো পূরণ করতে গেলে তাকবীরে উলা ছুটে যাবে, অথবা কাতারের মধ্যখানে ফাঁকা জায়গা থেকে যাবে। কাতারের মধ্যখানে ফাঁকা জায়গা রাখা, অথবা কাতারকে আঁকা বাঁকা রাখা, অথবা তাকবীরে উলা ছুটে যাওয়া, এই সবগুলোই একটি একজন মুসল্লির জন্য অবশ্যই এটা বর্জনীয় কাজ। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে যখনই ইকামত শুরু হবে তখনই দাঁড়িয়ে কাতার সোজা করা, কাতারের শূন্যস্থানগুলো পূরণ করা, এটির জন্য যদি সম্পূর্ণ সময়টুকুর প্রয়োজন হয় তাহলে ইকামতের শুরুতেই দাঁড়িয়ে যাবে। আর যদি এমন হয় যে না, আগে থেকেই সকল মুসল্লিগণ কাতার পূর্ণ করে, কাতারের শূন্য জায়গাগুলো পূরণ করে তারা বসে আছে, এখন শুধু দাঁড়াবে, আর দাঁড়ানোর সাথে সাথে কাতার সোজা থাকবে এবং শূন্য জায়গাগুলো সম্পূর্ণ পূরণ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ইকামতের শুরুতে না দাঁড়িয়ে কেউ যদি হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়ায় তাহলে সেটাও দাঁড়াতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের এটাই উদ্দেশ্য। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই বর্ণনাটি আমরা পাই, তো সেটি হলো হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু হাত্তা তারাউনি, লা তাকুমু হাত্তা তারাউনি কদ খারাজতু। বুখারী মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা রয়েছে যে তোমরা শুধুমাত্র এই মুসল্লি মুয়াজ্জিনের শুধুমাত্র তোমরা ইকামত শুনেই দাঁড়িয়ে যেও না, বরং আমি যখন
নামাজের জন্য চলে আসছি দেখবে, আমাকে দেখার পর তোমরা দাঁড়াবে। অর্থাৎ অনেক সময় এমন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরেই থেকেছেন কিন্তু মুয়াজ্জিন ইকামত শুরু করে দিতেন, আল্লাহর নবীর আসতে অনেক সময় একটু বিলম্বও হতো, তখন ইকামত শেষ হয়ে গিয়ে নবীর আগমনের জন্য অপেক্ষা করতে হতো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমরা তার চেয়ে বরং আমি চলে আসার পরই তোমরা দাঁড়িয়ে কাতার সোজা করো, তোমরা দাঁড়িয়ে কাতারে নামাজ শুরু করবে। সুতরাং এই সবগুলো বিবরণ থেকে কথা বোঝা যায় যে হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়ানো যায়, একামতের শুরুতেও দাঁড়ানো যায়, কিন্তু যে মূল উদ্দেশ্য, একামতের যে উদ্দেশ্য এবং জামাত শুরুর সময়ে যে সকল জরুরি পালনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেই গুরুত্বের সাথে আদায় করা প্রয়োজন। এরপরে সেই প্রয়োজন পূরণের সময় কোন সময় দাঁড়ালে বেশি উপযুক্ত হবে সেটি উপস্থিত পরিস্থিতির বিশ্লেষণে বা পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। যেমনটি অর্থাৎ আগে থেকে যদি কাতার সম্পূর্ণ সোজা করা থাকে, সমস্ত ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করা থাকে, তাহলে হাইয়া আলা সালাহ বলার সময় দাঁড়াতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি কাতার দাঁড়িয়ে সোজা করতে হয়, শূন্য জায়গাগুলো পূরণ করতে হয়, তাহলে অবশ্যই হাইয়া আলা সালাহ বলার পর থেকে জামাত শুরু হওয়ার আগে এই কাজগুলো সম্পন্ন হবে না। সেক্ষেত্রে একামতের শুরু থেকেই দাঁড়িয়ে কাতার সোজা করে শূন্য জায়গাগুলো পূরণ করে নেওয়া চাই। পরবর্তী প্রশ্ন রয়েছে, এক ভাই জানতে চেয়েছেন হিজড়াদের সাথে পর্দা করতে হবে কিনা। প্রিয় দর্শক, আমরা আগেও এই ব্যাপারে বলেছি, যদি হিজড়ার যেই তার শারীরিক গঠন এবং তার শরীরের বিভিন্ন লক্ষণ, বিভিন্ন বৈশিষ্ট্যগুলো যদি মেয়েদের সাথে তার সাদৃশ্যটা প্রাধান্য পায়, তাহলে সেই হিজড়ার সঙ্গে পর্দা করতে হবে। আর যদি তার মধ্যে পুরুষালী বৈশিষ্ট্য এবং পুরুষালী লক্ষণ, শারীরিক গঠন যদি প্রাধান্য পায়, তাহলে সে পুরুষ হিসেবে গণ্য হবে, তখন সেই হিজড়ার সঙ্গে অন্যান্য নারীদের পর্দা করতে হবে। অর্থাৎ হিজড়ারা পর্দা করবে, সে নারী হিসাবে হয় পুরুষদের সঙ্গে পর্দা করবে যদি তার নারীর প্রাধান্য থাকে, অথবা পুরুষ হিসাবে নারীদের সঙ্গে সে পর্দা করবে যদি তার মধ্যে পুরুষের স্বভাব এবং পুরুষের লক্ষণ প্রাধান্য পায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উম্মাহাতুল মুমিনিনদেরকে, যে লা ইয়াদখুলুহা উলাই আলাইকুম, যে একজন মুখান্নাস এবং একজন হিজড়া ছিল মদিনাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে প্রথম ধারণা করেছিলেন যে হয়তো সে নারীসুলভ বৈশিষ্ট্যই তার মধ্যে প্রাধান্য। কিন্তু যখন কোনো একটা কথার মাধ্যমে, ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো যে না, ওই হিজড়ার মধ্যে পুরুষালী বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে, তখন আল্লাহর নবী নারীদেরকে বলে দিলেন ওই হিজড়ার সঙ্গে তোমাদেরকে পর্দা করতে হবে। সুতরাং হিজড়ার সঙ্গে পর্দার বিধান অবশ্যই রয়েছে, তবে কিভাবে তার পর্দা হবে সেটি আগে নির্ধারণ করতে হবে যে হিজড়া ব্যক্তির তার সে নারী হিসাবে গণ্য হবে না পুরুষ হিসাবে গণ্য হবে সেটি নির্ধারণ করে, নারী হিসাবে গণ্য হলে পুরুষদের সাথে পর্দা করবে, পুরুষ হিসাবে গণ্য হলে নারীদের সঙ্গে সে পর্দা করবে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, সাদিদ রাকিব নামক আইডি থেকে একবার প্রশ্ন করেছেন, কারো নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিধাত এবং গুনাহের কাজ। তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাহগার হচ্ছি? প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেন? আমরা একটি হাদিস উদ্ধৃত করছি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, উলিদা লিরাজুলিন মিন্না গুলামুন ফাসাম্মাহুল কাসিম ফাকালু লা নুকান্নিহি হাত্তা নাসআলা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল সাম্মু বিইসমি ওয়া লা তাকতানু বিকুনিয়াতি। সহি বুখারীর মধ্যে বর্ণিত হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমরা আমার নামে নাম রাখতে পারো, তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম, এইভাবে তোমরা কাসেম নাম রেখে, কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে, তোমরা কোনো সন্তান হিসেবে কোনো কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না। এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল, কারণ আল্লাহ নবীকে অনেকে আবুল কাসেম বলতো। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ করতে আল্লাহ নবী নিষেধ করেননি, বরং আল্লাহ নবী নিজেই বলেছেন সাম্মু বি ইসমি, তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো। প্রিয় দর্শক, সুতরাং মোহাম্মদ কোনো ব্যক্তির নাম রাখতে,
স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে, তারপর সেই নামের শুরুতে মুহাম্মদ যুক্ত করা হয়, তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল, পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয়। তো নামকে, নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা, এই ব্যাপারে শরীয়তের কী নির্দেশনা রয়েছে? আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে, নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে। কাজেই কেউ যদি তার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত করে দেয়, তাহলে এটিকে নাজায়েজ বলার কোনো যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা। কাজেই মুহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা, এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মুহাম্মদ যুক্ত করে দেয়, নামের অংশ বানিয়ে দেয়, তাহলে এতে কোনো ধরনের শরীয়তের দিক থেকে কোনো সমস্যা নেই। আবু রেহান নামক আইডি থেকে পরবর্তী প্রশ্ন, এক ভাই নরসিংদী থেকে বলছেন যে ওয়াইফাই ভাড়া দেওয়া যায় আছে কি? আমি ইন্টারনেট সংযোগ নিয়ে যদি তা থেকে ভাড়া দিই, যেমন ধরুন একজন মোবাইলে পাসওয়ার্ড দিয়ে 50 টাকা রাখলাম, সে এক মাস চালাবে, আমি যে টাকা নিলাম তা কি জায়েজ হবে? হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই জায়েজ হওয়ার ক্ষেত্রে, কারণ আপনি ওয়াইফাই কানেকশন এটি টাকা দিয়ে কিনছেন। টাকা দিয়ে কেনার পর এবার যদি আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বিভিন্ন জনকে দিয়ে যদি আপনি মূল্য নিয়ে তাদেরকে ওয়াইফাই বিক্রি করেন, সেবা বিক্রি করেন, এমন একটি সেবা যেই সেবা ক্রয় বিক্রয় করা সম্পূর্ণরূপে বৈধ, কাজে ওয়াইফাই এভাবে বিক্রি করা, এতে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। রবিউল ইসলাম নামক আইডি থেকে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ভাই জানতে চেয়েছেন যে ফজর এবং আসরের নামাজের পরে জানাজা পড়া যাবে কি না, জানালে উপকৃত হব। হ্যাঁ ভাই, ফজরের নামাজের পর সূর্যোদয়ের পূর্বে, আসরের নামাজের পর সূর্য হলুদ বর্ণ হওয়ার পূর্বে জানাজার নামাজ পড়া কোনো ত্রুটি ছাড়াই বৈধ হবে। তবে হ্যাঁ, সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময় এবং ঠিক সূর্য মাথার উপর থাকার সময়ে জানাজার নামাজ পড়া মাকরুহে তাহরিমি হবে, অর্থাৎ শুধুমাত্র সূর্যোদয়ের সময়টুকুতে এবং সূর্যাস্তের সময়টুকুতে। সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব অল্প সময়ের ব্যাপার, সূর্যাস্তের সময় হয়তো 8-10 মিনিট, ঠিক সূর্যোদয়ের সময়, সূর্যাস্তের সময় এরকম 5-7 মিনিট, এবং ঠিক সূর্য যখন মাথার উপর থাকে তখন 5-7 মিনিট, এই সময়টুকুতে, এই সময়টুকুতে কোনো ধরনের নামাজ পড়া নিষেধ। অন্য কোনো নামাজ পড়া তো স্পষ্ট নিষেধ, এমনকি জানাজার নামাজ পড়াও নিষেধ, মাকরুহে তাহরিমি। হযরতে উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসু সাআতিন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহানা আন নুসাল্লিয়া ফীহিন্না ওয়া আন নাকবুরা ফীহিন্না মাউতানা। তিন সময় আল্লাহর নবী আমাদেরকে নামাজ পড়তে নিষেধ করেছেন এবং আমাদের মৃত ব্যক্তিদেরকে কবর দিতেও নিষেধ করেছেন। হিনা তাতলুউ শামসু বাযিগাতান হাত্তা তারতাফিয়া ওয়া হিনা ইয়াকুমু ক্বায়িমাজ যাহিরাতি হাত্তা তামীরা শামসু ওয়া হিনা তাযীফু শামসু। সূর্য উদয় এবং সূর্য ঠিক মাথার উপর থাকা সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়, কাজেই এই সময়টুকু ছাড়া, এই তিন সময় ছাড়া ফজরের নামাজের পরেও সালাতুল জানাজা পড়া যেতে পারে, আসরের নামাজের পরেও সালাতুল জানাজা পড়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে এক ভাই জেমস নামক আইডি থেকে, ভাইয়ের নামটি আরো মুসলিম নাম হলে সুন্দর। কেউ যদি সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ার সময় এক সিজদা দিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় কি? তাহলে তার করণীয় হলো এই যে সিজদাটি ছুটে গেছে, স্মরণ হওয়ার সাথে সাথে যে অবস্থায় সে আছে সেই অবস্থা থেকেই সে ছুটে যাওয়া সিজদাটি আদায় করে নেবে এবং নামাজের শেষে সাহু সিজদা আদায় করবে। আর যদি তার স্মরণ হওয়ার পরে সে ছুটে যাওয়া সিজদাটি আদায় না করে, তাহলে একেবারে শেষ বৈঠকে গিয়েও সে ছুটে যাওয়া সাজদাটি আদায় করতে পারে, তবে সেই সাজদাটি তাকে আদায় করতে হবে, আদায় করার পর তাকে সাহু সেজদা আদায় করতে হবে। অর্থাৎ তাহলে সে দুইভাবে তার নামাজ পূর্ণ করতে পারে, একটি হলো তার ছুটে যাওয়া সেজদার কথাটি মনে হওয়ার সঙ্গে সঙ্গে সেই সাজদাটি করে নেবে, আর অথবা একেবারে নামাজের শেষ প্রান্তে এসে সেই ছুটে যাওয়া সাজদাটি করবে, অতঃপর সে সাহু সেজদার মাধ্যমে তার নামাজ সে পূর্ণ করবে।
প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি আমাদের সোহাগ হুসাইন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন। কাদিয়ানিদের কোম্পানিতে চাকরি করা যাবে কি? প্রাণ আরএফএল কোম্পানির মালিক কাদিয়ানি, তাদের কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? তবে তারা ইসলাম ধর্ম সম্পর্কে কিছু বলে না, নামাজ পড়ার সুযোগ দেয়, আর এই তাদের কোম্পানিতে চাকরি করলে সেই টাকা কি হালাল হবে? প্রিয় দর্শক, শরিয়ার বিধিবিধান পালনে পূর্ণ স্বাধীনতা দিলে এই ধরনের বিজাতীয়দের কোম্পানিতে, বিধর্মীদের কোম্পানিতে চাকরি করতে কোনো সমস্যা নেই, কাজেই চাকরি করা যেতে পারে। তবে হ্যাঁ, যদি মনে করা হয় যে এর মাধ্যমে উপার্জিত সম্পদ দিয়ে তারা ইসলামের ক্ষতি করে এবং তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এই অর্থগুলো ব্যয় করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের অধীনস্থ এই সকল প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা না করাটাই এটা মুসলমানদের দায়িত্ব এবং করণীয় হবে। কিন্তু এমনিতে বিধর্মী বিজাতীয়দের কোনো কোম্পানিতে বৈধ কোনো কাজ করে উপার্জন করা এবং সেখান থেকে মাইনে নেওয়া, বেতন নেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে বৈধ রয়েছে। প্রিয় দর্শক, সর্বশেষ যে প্রশ্নের মাধ্যমে, আলোচনার মাধ্যমে আজকে আমরা আমাদের লাইভ প্রোগ্রাম শেষ করব, সেটি আরিফ জব্বার নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, কেনা বেচার পর যদি পণ্যের দোষ ত্রুটি দেখা যায় তাহলে খিয়ারে আইবের ভিত্তিতে ক্রেতা ফ্রিয়ে দেবার অধিকার রয়েছে পণ্য। এখন আমার প্রশ্ন হলো, বর্তমানে আমরা সবাই কম বেশি এমন অনেক পণ্য ক্রয় করি যেটি দৃশ্যমান নয়, যেমন MB কিনে থাকি আমরা, অর্থাৎ ডেটা কিনে থাকি মোবাইল কোম্পানিগুলোর কাছ থেকে। এখন এই ক্ষেত্রে এই সকল ডাটা বা MB কেনার ক্ষেত্রে প্রবলেম হলো, যেমন অনেক স্লো কাজ করছে, কিংবা 4G কথা বলেছিল বিক্রেতা, পরবর্তী দেখা গেল 3G দিয়ে দিয়েছে। এখন এই ধরনের আয়েব এবং এই ধরনের ত্রুটি দেখা দিলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি, শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব হলো, স্বাভাবিকভাবেই যত মানে উভয় পক্ষ তারা যে যেই চুক্তি করবে তারা সেই চুক্তি রক্ষা করতে তারা বাধ্য, আউফু বিল উকুদ। সুতরাং কোম্পানিগুলো তারা যেই চুক্তি করছে, যেই কথা বলে পণ্য বা সেবা বিক্রি করছে, সেই পণ্য এবং সেই সেবা দিতে তারা বাধ্য। যদি সেই সেবা অথবা সেই পণ্যের মধ্যে তাদের প্রতিশ্রুত সেই বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে অবশ্যই সেটি তাদের কাছে প্রত্যাহার করার সুযোগ থাকলে সেটি ফেরত দেওয়ার অবকাশ রয়েছে। এখন প্রশ্নকৃত যেই রূপটি, অর্থাৎ যে ডেটা কেনা হয় বা যেটিকে আমাদের প্রচলিত অনেকে MB কেনা বলেন, এই যে MB কেনা অথবা ডাটা যেটা কেনা হচ্ছে, যদি তাদের প্রতিশ্রুত বৈশিষ্ট্য সেখানে না পাওয়া যায়, 4G বলে 3G দিয়ে দিল, অথবা যেই পরিমাণ গতি থাকার কথা সেই গতি তারা দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তারা চুক্তি ভঙ্গকারী হচ্ছে। সুতরাং সেই চুক্তি ভঙ্গ করার প্রেক্ষিতে যদি গ্রাহক কোনোভাবে সেই কোম্পানি থেকে তার এই ক্রয়কৃত পণ্যের মূল্য তার কোম্পানি থেকে যদি সে উসুল করে নিতে পারে, তাহলে এই অধিকার তার রয়েছে, সে কোম্পানির পণ্য থেকে, কোম্পানির মূল্য সম্পদ থেকে বা কোম্পানির যে কোনো সেবা থেকে সে সমপরিমাণ সেবা সে গ্রহণ করে নিবে, কাজেই এটা তার জন্য বৈধ এবং সুযোগ রয়েছে। কাজেই এখন কথা হলো যে আর যদি এমন সুযোগ না থাকে, তাহলে অবশ্যই এটি ক্রেতার ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে, এ কারণে কোম্পানিগুলো দায়ী থাকবে এবং তার এর জন্য তারা গুনাহগার হবে, হাক্কুল ইবাদ নষ্ট করার কারণে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। এজন্য গ্রাহকদের উচিত যেই সকল সেবাগুলো ক্রয় করার পূর্বে ভালোভাবে যাচাই করে নেওয়া, নিশ্চিত হয়ে নিয়ে তারপরে সেবাগুলো ক্রয় করা। প্রিয় দর্শক, এই ছিল আজকে আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে যে সকল প্রশ্নগুলো রেখেছিলেন, তার মধ্য থেকে বাছাইকৃত প্রশ্ন নিয়ে সাজানো আমাদের লাইভ প্রশ্নোত্তর আপনার জিজ্ঞাসার 27তম পর্ব এখানেই আজকে আমরা শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী মঙ্গলবার আপনার জিজ্ঞাসার 28তম পর্বে। ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।